আসসালামু আলাইকুম ভাইরা অভিবাসী কর্মীদের মেডিকেল চেকআপ বা মেডিকেল চিকিৎসা অর্থাৎ আপনার যদি সিঙ্গাপুর দুই ধরনের চিকিৎসা স্যার এই স্বাভাবিক বিভাগ অসুস্থ হওয়া পেটে ব্যথা জ্বর আর হলো অনেক কর্মকর্তা দুর্ঘটনা তো আজকে আমি কথা বলবো যে সাধারণভাবে অসুস্থ হলে বাসা থেকে জ্বর আক্রান্ত হলে অন্যান্য কোনো অসুস্থ আক্রান্ত হলে এই চিকিৎসা ব্যয় বার কে বহন করবে কোথায় গেলে চিকিৎসা পাবেন সেই সম্পর্কে কথা বলবো আর আগামী কথা বলবো যে আপনাদের কর্মক্ষেত্রে দুর্ঘটনা হলে কীভাবে কী করবেন কীভাবে পাবেন অসুস্থ হলে এবং ডাক্তার দেখানোর প্রয়োজন পড়লে আপনার নিরক্ষাকে অবহিত করুন আপনি এখানে ডাক্তার দেখাতে পারেন এক নম্বর হল যে আপনার কর্মক্ষেত্র বা বারো নিকটবর্তী এম এম অনুমোদিত মেডিকেল সেন্টারে যেতে পারেন অথবা এম এম অনুমোদিত জেনারেল প্র্যাকটিসাল জিপি ক্লিনিকে যেতে পারেন অথবা এম কেয়ার এফের মাধ্যমে টেলিমেডিসিনের নিতে পারেন আপনার নিয়োগর্তা আপনার অবশ্যই একজন চিকিৎসককে সাথে দেখা করার অনুমতি দেবেন এবং তিনি আপনার চিকিৎসার বিল দিতে দায়বদ্ধ থাকবেন আপনার নিয়োগকর্তাকে দেওয়ার জন্য আপনার নিয়োগকর্তাকে দেওয়ার জন্য মেডিকেল ক্লিনিক থেকে একটি মেডিকেল সার্টিফিকেট এবং টাকা পরিশোধ রসিদ নেওয়ার কথা অনুগ্রহ করে মনে রাখবেন অর্থাৎ একটা মেডিকেল সার্টিফিকেট নেবেন ডাক্তারের কাছ থেকে আপনি যে টাকা দিয়ে ডাক্তারের কাছে টাকার বিলের ওষুধ একটা নিয়ে যাবেন আপনার নিয়োগকর্তাকে বা বসকে সেই এমসি পেপারটা দিবেন এবং টাকা রসিদটা দিবেন আপনি নিজের রেকর্ডের জন্য মেডিকেল সার্টিফিকেট এবং রসিদের একটি ছবি তোলা প্রয়োজন আপনার বসর কাছে মেডিকেল সার্টিফিকেট এবং না যে ক্লিনিকের গিয়ে ডাক্তার টাকা দিয়েছেন ডাক্তারকে সেই টাকা রসিদ তো সাথে সাথেগুলো আপনার প্রমাণস্বরূপ আপনার কাছে ছবি তুলে রাখতে পারেন যদি না নিয়োগকর্তা আপনার চিকিৎসা ব্যয় বহন না করে তাহলে আপনাকে বলা হয়েছে যে অবিলম্বে সিক্স ফোর থ্রি এইট ফাইভ ওয়ান টু টু নাম্বারে কল করে এম অমকে অভিহিত করার জন্য তাছাড়া আপনারা হয়তো অনেকেই জানেন এই নিয়ে আগে নিউজ করেছিলাম যে এই বছরের এক একটু দু হাজার বাইশ থেকে নিয়োগ তাদের শ্রমিকদের জন্য অবশ্যই তারা কোথায় থাকে তার উপর ভিত্তি করে একটি প্রাথমিক সুরক্ষা পিসিবি কিনতে হবে পিসিপি সম্পর্কে আরও জানতে হলে বিন রিকশন সেন্টারে যেতে পারেন যেখানে একাধিক অধিবেশন রয়েছে বিকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত বাইশে মে অর্থাৎ আগামী রবিবার আপনি পেনজিরো রিকেশন দিতে যেতে পারেন এই পিসিবি সম্পর্কে সেখানে এম এম অফিসাররা আপনার বিবৃতি দিবে আপনি শুনতে পারেন পিসিবি কীভাবে আপনার উপকারে আসবে প্রবাসী শ্রমিকদের জন্য টেলিমেডিসিন বা চিকিৎসা কেন্দ্র কীভাবে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে আপনার প্রশ্ন উত্তর উত্তর পর্ব সব আপনি এই পেনজিরো রিকশন সেন্টারে বাইশে মে রবিবার গেলে জানতে পারবেন তিনি হলো মেডিকেল চেক আপ সম্পর্কে কথা আপনারা মেডিকেল অসুস্থ হলে ডাক্তার দেখাতে গেলে অনেকেই বলে একটু কোম্পানি টাকা দিতে চায় না ডাক্তারের কাছে দিতে দেয় না আপনি ডাক্তারের কাছে যাবেন মেডিকেল সার্টিফিকেট এবং যে টাকা দিয়েছেন ডাক্তারকে সেই রসিদটা পস্কে দেবেন বা যদি আপনার টাকা ফেরত না দেয় তাহলে আপনি অ্যামাউন্টকে জানাতে পারেন আমি কিন্তু এই ছবি দুটি কপশনে কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে আপনার নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ